Io sì, che ti vendo. শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ছবি, শিক্ষক পরিস্থিতি বরাবর মতো তোমাদের সাথে আছি। আমি রাজীব চন্দ্রনাথ, সহকারী শিক্ষক, খাইয়ার উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। আমার মোবাইল নাম্বারটা রয়েছে, তোমাদের প্রতি বছর বিদ্যালয়ের ডায়েরিতে মোবাইল নাম্বারটি দেওয়া হয়। তো আমরা এই করোনাকালীন বন্ধের মধ্যে তোমাদেরকে ডায়েরি দিতে পারছি না, এবং আমার মোবাইল নাম্বারটি তোমরা একটু খাতায় লিখে নিতে পারো, 01824801165। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থী এবং দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে আজকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই অনলাইন ক্লাসে। পাঠ পরিস্থিতি, নবম শ্রেণীর ক্লাস যেটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে এই হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয়। তোমাদের হিসাব বিজ্ঞানের আমি গত ক্লাসে প্রথম অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম, হিসাব বিজ্ঞান পরিস্থিতি। আজকে দ্বিতীয় অধ্যায়ের লেনদেন বিষয়ে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ছবি, একটা ল্যাপটপ এবং কয়েকজন ব্যবহারকারী। এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছ, একটা অফিসের ছবি। এখানে একটা খেলার ছবি দেখতে পাচ্ছ, বাংলাদেশের খেলোয়াড়বৃন্দ রয়েছে। এখানে রয়েছে একজন ব্যক্তি যেটা মোবাইল রেমিটেন্সে টাকার লেনদেন। এখানে দেখতে পাচ্ছ ড্রেস কোডের বিভিন্ন ফ্যাশন হাউসের যে একটা ডিজাইন। এরপরে নিচে দেখতে পাচ্ছ বন্যা কবলিত একটা ছবি, পাশে তোমরা দেখতে পাচ্ছ হাতে কিছু টাকা নিয়ে একটা ছবি। নিচে দেখতে পাচ্ছ তোমরা একটা গহনা আর কতগুলা ছবি। বলতো এগুলা কি? এগুলো হচ্ছে ঘটনা, এক একটা ঘটনা। আমরা নিত্য নৈমিত্তিক যা কিছুই করি সেগুলাকে বলা হয় ঘটনা। তো এই ঘটনা থেকে কিসের সৃষ্টি হয় বলতে পারো? নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠ শিরোনাম কি হবে। হ্যাঁ, আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে, দেখো খেয়াল করো তোমরা, লেনদেন শনাক্তকরণ। আমাদের পাঠ শিরোনাম কি? লেনদেন শনাক্তকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা ফাটের কিছু শিকনফল থাকে যার ভিত্তিতে পাঠদান পরিচালিত হয়। আজকে আমাদের অনলাইন পাঠদানের কি কি শিকনফল রয়েছে তোমরা একটু খেয়াল করো। দেখো আমাদের প্রথম শিকনফল যেটা নিয়ে আলোচনা করব, ঘটনা ও লেনদেনের সংজ্ঞা দিতে পারবে। তারপরে হচ্ছে লেনদেনের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে। তারপরে বিষয়টা হচ্ছে ঘটনা ও লেনদেনের পার্থক্য করতে পারবে। তারপরে দেখো লেনদেন কি ব্যাখ্যা করতে পারবে, এটা হচ্ছে চতুর্থ শিকনফল। আর একটা শিকনফল রয়েছে যেটি হচ্ছে লেনদেন শনাক্ত করতে পারবে। তাহলে বুঝতে পারছো, একটু খেয়াল করো। আচ্ছা এখন দেখো এখানে দুইটা বাক্স রয়েছে, হা না বাক্স। এখন হা না বাক্সের বিষয়ে দেখো, একটু খেয়াল করো যে ঘটনা, ঘটনা কয় প্রকার? ঘটনা হচ্ছে দুই প্রকার, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ব্যক্তিগত ঘটনা, একটা হচ্ছে ব্যবসায়িক ঘটনা। ব্যক্তিগত ঘটনার কতগুলো বিষয় রয়েছে, ব্যবসায়িক ঘটনার কতগুলো বিষয় রয়েছে? ব্যক্তিগত ঘটনা মধ্যে কিছু অর্থের সাথে সম্পৃক্ত থাকে আর কিছু অর্থহীন, একটা হচ্ছে অর্থহীন, একটা অর্থ সম্পর্কিত। অনুরূপভাবে ব্যবসায়িক ঘটনাও অর্থ সম্পর্কিত এবং অর্থহীন হয়ে থাকে। আর এই বিষয়গুলা ঘটনা কিনা একটু বিশ্লেষণ করি। দেখো অর্থহীন, ব্যক্তিগত এবং অর্থ সম্পর্কিত যাই হোক, এটা কিন্তু ঘটনার আওতাভুক্ত হবে। ব্যবসায়িক ক্ষেত্রে দেখো অর্থহীন এগুলা ঘটনার আওতাভুক্ত হবে। এখানে অর্থ সম্পর্কিত একটা বিষয় রয়ে গেছে আর সেটাই কিন্তু লেনদেনের আওতাভুক্ত। এখন বিষয়টা দেখো একটু, লেনদেন ঘটনা লেনদেন সমীকরণ, একটা হচ্ছে ঘটনা লেনদেন সমীকরণ। তাহলে সমীকরণে কি হয়, লেনদেনের সমীকরণ দেখো এ আর হচ্ছে এল হচ্ছে ই। তাহলে এতে হচ্ছে
অ্যাসেট, এলতে লাইবিলিটিস, ইতে ইকুইটি। এতে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আর লাইবিলিটিস মানে হচ্ছে দায়, ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন একটা একক কাজ তোমাদের জন্য নিয়ে এসেছি, যেহেতু শ্রেণীকক্ষে কাজ করানোর মতো সুযোগ নেই, এটা এককভাবে তোমরা যে যেখানে আছো সেখানে কাজটা করবে, আর আশা করি তোমাদের সাথে খাতা কলমটা আছে। লেনদেন এমন একটি ঘটনার নাম লিখো। লিখতে পারবা? লেখো তোমরা। লেনদেন হয় এমন একটি ঘটনার নাম লিখো। একটা হচ্ছে লেনদেন নয়, একটা হচ্ছে লেনদেন হয়। ঘটনা কত প্রকার ও কি কি? ইতিমধ্যে আলোচনা করেছি, বলতো। ঘটনা দুই প্রকার, একটা হচ্ছে অনার্থিক আর একটা হচ্ছে আর্থিক। লেনদেন সমীকরণটি লিখে ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি, বলো ই সমান এল প্লাস ই। তাহলে একটু খেয়াল করো, বুঝতে পেরেছ? চারটা সমীকরণ। এখন দেখো এখানে বিষয়টা গুলো আমি একটু দেখাচ্ছি তোমাদের। এখানে ছবি দেখা, উপহার, মৃত্যু, পিকনিক, জন্ম, এগুলো কিন্তু ঘটনার অন্তর্ভুক্ত। এটা যদি আমরা একটা বৃক্ষের ভিতরে একটু দেখি তাহলে কি হবে, দেখো তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা পাঠের বাকি অংশে চলে আসি। তো আমি তোমাদেরকে এই স্লাইডটা একটু খেয়াল করো, এখানে কিছু বিষয় আছে, পিকনিক, উপহার, ছবি দেখা, মৃত্যু এবং জন্ম। এগুলো এক একটি ঘটনা, তোমরা বুঝতে পারছো? এটাকে যদি আমরা একটি বট বৃক্ষের সাথে তুলনা করি, দেখো কেমন হবে। এই বট বৃক্ষের ভিতরে এই জিনিসগুলা আর এটার পাশাপাশিও কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলোকে যদি আমরা লেনদেন হিসেবে দেখাই, দেখো সেলস, প্রফিট, তারপরে গোলস, বিজনেস প্ল্যান, টিম, এগুলো মার্কেট, এই বিষয়গুলো কিন্তু লেনদেনের সাথে সম্পর্কিত। দেখো বিষয়টা কেমন হবে, এই ঘটনার ভিতরে কিছু আছে লেনদেন আর কিছু আছে লেনদেন নয়। এখন এই বিষয়গুলো দেখো কি সুন্দর হয়েছে, দেখো ক্রয়, তারপর বেতন, বিজ্ঞাপন, পরিবহন, উত্তোলন, মূলধন খাটানো, বিক্রয়, বাজার, ভাড়া, ব্যাংক জমা। তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে কালার কম্বিনেশনটা কেমন, যে একটা কালার রয়েছে এই সবুজ কালার, এই সেটা হচ্ছে লেনদেন, আর এই যে লাল জাতীয় কালারটা হচ্ছে লেনদেন নয়, এগুলা ঘটনা। সকল ঘটনায় কিন্তু লেনদেন নয়, সকল লেনদেনই কিন্তু ঘটনা। এখানে এই যে বটবৃক্ষের ভিতরে সবগুলা বিষয় কিন্তু আমরা ঘটনা হিসেবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এই যে সবগুলার ভিতরে সবুজ কালারে যেগুলা সেগুলাই কিন্তু লেনদেন। তো আসো আমরা পরবর্তী স্লাইডে চলে আসি, চিত্রগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। তো এখানে দেখো, এখানে একটা বিজনেস শু আর এখানে একটা লেনদেনের যে এই বিষয় আমি তোমাদের দেখিয়েছিলাম, একটা খেলোয়াড়ের ছবি এই ছবিটা, আর নিচে টাকা পয়সার লেনদেন সম্পর্কিত একটা ছবি। তারপর ডানে দেখো এখানে এই দুইটা ছবি রয়েছে, নিচে আর একটা ছবি রয়েছে, এই মেলার ছবি। আর একটা কাজ তোমাদের জন্য রেখেছি, দেখো সুন্দর একটি কাজ। আস্তে আস্তে তোমরা যদি এগুলা স্টাডি করো, আশা করি তোমরা হিসাব বিজ্ঞানে তোমাদের নিজের যে ভিত্তি, নিজের যে জ্ঞানের গভীরতা বাড়াতে পারবে বলে আমি মনে করি। যে কাজ 500 টাকা যদি বলতাম তাও কিন্তু এখানে হয়তো, এখানে 5000 টাকা লিখেছি আমি, 5000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে যদি তোমরা 500 টাকা নিয়ে ঋণ নিয়ে ব্যবসা শুরু করো, তাহলে এক্ষেত্রে কি এটা ব্যবসায় বলে গণ্য হবে, কারণ তোমরা এটাকে মূলধন হিসাবে খাটাইতেছ, এইটাই লেনদেন, আর্থিক অবস্থার পরিবর্তন করবে। মালিকের 5000 টাকার মোবাইল ছেলেকে দিল। তারপরে দেখো তোমার 30,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, পণ্য ক্রয়ের ফরমাইশ দিল 15,000 টাকা, বেতন প্রদান 1,000 টাকা। তাহলে এখানে দেখো ঋণ নিয়ে যে ব্যবসাটা শুরু করছে, তোমরা কাজ দিছি তোমরা
একটু খেয়াল করো, এটা আর্থিক অবস্থা করতেছে লেনদেন, মালিকের 500 টাকার মোবাইল সিলেকে দিছে, তাহলে এতে ব্যবসায়িক কোনো ক্ষতি হয় নাই, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে, এটা লেনদেন নয়, এটা কিন্তু একটা ঘটনা। 30,000 টাকার পণ্য বিক্রি করছে, সেক্ষেত্রে ব্যবসায়ীর যে পণ্যটা সেক্ষেত্রে সেটা চলে যাচ্ছে, আর তোমার ব্যবসায় কি বৃদ্ধি পাইতেছে, অর্থ বৃদ্ধি পাইতেছে। পণ্য ক্রয়ের ফরমায়েশ 15,000 টাকা, ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার দেওয়া, তুমি ফরমায়েশ দিছ যখন এই পণ্যটা তুমি ক্রয় করবে তখন এটা লেনদেন হবে, আর এটা এর আগে এটা ঘটনা, এটা লেনদেন নয়। বেতন প্রদান 1,000 টাকা, তাহলে বেতন প্রদানের কারণে ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, নগদ তথ্য চলে গেছে, আর বেতন বাবদ খরচ এটা দেখানো হয়েছে, এই কারণে এটা লেনদেন। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, লেনদেন কিনা কারণ সব ব্যাখ্যা করো, ইতিমধ্যে আমি তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি। এখন দেখো সনাতন পদ্ধতিতে লেনদেনের যে ব্যাখ্যা, এই যে প্রথমটা লেনদেন ঘটনাটির মাধ্যমে প্রতিষ্ঠান আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, যে বিষয়গুলো আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি, যে প্রথমটা লেনদেন, দ্বিতীয়টা লেনদেন না, তৃতীয়টা হচ্ছে লেনদেন, চতুর্থটা লেনদেন না, পঞ্চমটা লেনদেন, এই বিষয়গুলো আর্থিক অবস্থার পরিবর্তনের ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে, এই বিষয়টা আমি তোমাদের জন্য ব্যাখ্যা করেছি। এখন দেখো মূল্যায়ন পর্বে তোমাদের জন্য কি রেখেছি, দেখো 5-4টা মূল্যায়নের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। লেনদেন শনাক্তকরণ পদ্ধতি কয়টি ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো, কয়টি বলো? হ্যাঁ, 2টি। লেনদেন ও ঘটনা কাকে বলে? আচ্ছা, ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো আর্থিক অবস্থার সাথে সম্পৃক্ত ঘটনাগুলো লেনদেন, আর ঘটনা হচ্ছে সকল আর্থিক এবং অনার্থিক বিষয়গুলোকে ঘটনা বলা হয়। লেনদেনের সমীকরণটি হ্যাঁ বলো, এ সমান এল প্লাস ই, তাহলে এতে বলো তো কি? হ্যাঁ, অ্যাসেট। আরেকজন বলো, এতে হচ্ছে বলো লাইবিলিটিস, লাইবিলিটিস মানে কি? দায়। আর হচ্ছে ই, ইটা কি? ইকুইটি, ইকুইটি মানে কি? ইকুইটি মানে হচ্ছে মালিকানার স্বত্ব। লেনদেন ও ঘটনার মধ্যে পার্থক্য কি কি? আচ্ছা, পার্থক্য ইতিমধ্যে আমি আলোচনা করেছি, তোমাদের যে কেউকে যদি আমি বিষয়টা জিজ্ঞেস করি ইতিমধ্যে তোমরা শিখেছো বলতেও পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল্যায়ন পর্ব শেষ করেছি, এবার বলতো কি বাড়ির কাজ, বাড়ির জন্য একটা কাজ তোমাদের জন্য দিচ্ছি, তোমরা খাতা এটা লিখে নাও। দেখো 25,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন, স্ত্রীর জন্য গহনা ক্রয় করা হলো 10,000 টাকা, ভাড়া প্রদান 1,500 টাকা, পাখিতে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, মালিক পুকুরের মাছ বিক্রি করলো 20,000 টাকা। এটার ভিত্তিতে এখানে কি করব? তিনটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তার মানে একটা সৃজনশীল প্রশ্ন। লেনদেন এমন ঘটনার পরিমাণ কত, ঘটনাগুলোকে কারণ সহ ব্যাখ্যা করো, আর সমীকরণের সাহায্যে ঘটনাগুলোকে বিশ্লেষণ করো। তোমরা মোবাইলে স্ক্রিনশট নিয়ে এই বিষয়গুলোকে স্টাডি করবে, অঙ্ক করবে, আর কোনো সমস্যা হলে আলোচনা করবে, এটা আশা করি আমি। তোমরা বারবার এই বিষয়টা দেখলে আরো একটু ক্লিয়ার হবে। তো আজকের পাঠে আমার সাথে থাকার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি 2টা ক্লাস করলাম, কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমার এই ক্লাসটি শেয়ার করে দিবে, আর এটা তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেল মুক্ত চেতনাতে দেওয়া থাকে, যে কোনো সময় তোমরা মুক্ত চেতনা সার্চ দিয়ে ইউটিউবে এই ক্লাসটি তোমরা দেখতে পারবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এই পরিস্থিতিতে, আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অনলাইন পাঠদান এখানে শেষ করছি, ধন্যবাদ।